আসসালামু আলাইকুম। এটা আমরা আসলে রিভিউ করার চেষ্টা করি। তো হেডফোনটার মডেল হচ্ছে AWE মেবি। সো আমরা একটু দেখি আসলে মডেলটা কি। এই হচ্ছে তারা যেটা পণ্য বা প্যাকেজিং। সো ফার্স্টে হচ্ছে আমরা অলরেডি এখান থেকে একটু কাট করেছি। সো কাট করার পর এই হচ্ছে সেই পণ্যটা। তো যদি আমরা একটু দেখি পণ্যটা, যে কীভাবে ফার্স্টে আনবক্সিং করলাম তারা যে প্যাকেজ থেকে, তো তো এটার ভিতরে হচ্ছে ঠিকানা যেটা থাকে আর কি। সো আপনি যে অ্যাড্রেসটা দেন, ওই অ্যাড্রেসটার যে একটা প্যাকেজ এটা এখানে থাকবে। যে আমরা যদি এটা একটু ডিটেলসে দেখি, তা হচ্ছে একটা কিউআর কোড আছে এবং পুরোটা ডিটেলস আছে। মেবি হ্যাঁ, 1,085 টাকা আর কি, ডেলিভারি চার্জ সহ আর কি। ওকে, সো এটাকে আমি এক্সাইটেড রাখলাম। এখন আমাদের এই হচ্ছে সেই হেডফোনটা আর কি। এটা একটা কী বলে, এয়ারডট বলে বা এয়ারপড যেটা কি বলেন না কেন। সো প্রোডাক্টের নাম হচ্ছে AWEI। তো এটা হচ্ছে T30 Pro, এই হচ্ছে পণ্য। সো আমরা যদি এটা একটু ফলো করি বা দেখি আর কি, প্যাকেজিংটা আমরা ফার্স্ট একটু খুলি পুরোটাকে, পণ্যের এটা হচ্ছে ইয়ারবাডস আর কি। মাত্র 1,000 টাকায় আসলে কি ইয়ারবাডস পেয়েছি আমরা একটু দেখি। ব্র্যান্ডেড না অবশ্য। সো এটাকে ফার্স্টে আমরা বের করা ট্রাই করি। তো এই সাইড থেকে এটা বের করা যাবে। ওকে, সো প্যাকেজিং থেকে একটু বের করি, খুবই হাত বের করে এক হাত থেকে। ওকে, সো এই হচ্ছে প্যাকেজিং। আসলে যেহেতু লোকাল প্রোডাক্টই হবে আর কি, দ্বারা যে পণ্যগুলো আপনারা আসলে একদম অল্প দামে ওইগুলোই আপনারা নেবেন দ্বারা থেকে বা অনলাইন থেকে, এবং ট্রাই করবেন হচ্ছে যেগুলো আসলে এক্সপেন্সিভ ওইগুলো দেখে শুনে নেওয়াটাই বেটার। সো এই হচ্ছে আমি আনবক্স করলাম। এবং এটার ভিতরে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে একটা চার্জার পোর্ট যেটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন, ইউএসবি ক্যাবল যেটা। তো আমরা হচ্ছে এটা আমাদের যে ক্যাবল আছে মোবাইলে যে চার্জার আছে ওটার মাধ্যমে এটা চার্জ দিতে পারবো। সো এটাকে আমরা সাইডে রাখি। দেন হচ্ছে এই হচ্ছে আমাদের হেডফোনটা, এটার ভিতরে একটা আছে। তো ওকে, এটাকে সাইডে রাখি। এটা হচ্ছে হেডফোনের যে ইটা থাকে কানে আপনি যেটা অ্যাড করেন। সো যদি নষ্ট হয়ে যায় ওগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তো এরপরে যেটা আছে এই হচ্ছে আমাদের হেডফোন। সো হেডফোনটা যদি আমরা একটু এখানে বের করে ট্রাই করি, এই হচ্ছে হেডফোনটা। সো ওয়্যারলেস যেহেতু, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত। এখনও চার্জ যেহেতু নাই, আমি এখানে দেখতে পাচ্ছি কোনো চার্জ নাই। ফার্স্টে চার্জ দিতে হবে, চার্জ দেওয়ার পরে হচ্ছে এটা আমরা ইউজ করতে পারবো। সো এই হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পর যদি আপনারা একটু দেখেন, যে ক্লোজ দিয়ে যদি আমি একটু দেখাই, তো এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে লেফট, অবশ্যই আলো জ্বলবে। তো এটা হচ্ছে ফার্স্টে চার্জ দিতে হবে, মেবি 1 ঘন্টা মতো চার্জ দিলে হবে, এরপর আমরা ইউজ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে চার্জে লাগানোর পর, এটা হচ্ছে USB Type-C। তো চার্জ হচ্ছে, আমরা যদি এটা একটু ওপেন করি এইভাবে, তাহলে দেখতে পাবো যে এই হচ্ছে চার্জ হচ্ছে। তো ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে এই হেডফোনের আপনার এই ব্যাক সাইডে কিন্তু এখানে একটা পলি থাকে। তো অনেকে দেখবেন যে চার্জ হচ্ছে না এরকম বলতেছে বা বলবে। তো ফার্স্টে হচ্ছে এই জায়গায় যে পলিটা থাকে এটা আপনাকে সরাতে হবে, তারপরে যদি আমরা এখানে চার্জ দিই তাহলে চার্জ হচ্ছে। এই হচ্ছে পলিটা, আমি অলরেডি সরিয়েছি দুইটার, এবং আফটার দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখন চার্জ হচ্ছে। তো 5 মিনিট পরে হয়তো আমরা এটা ব্লুটুথের মাধ্যমে আসলে কানেক্ট করা যায় আপনার মোবাইল ফোনে অথবা আপনার ল্যাপটপে, খুব ইজিভাবে কানেক্ট করতে পারবেন। এটা বড় সুবিধা হচ্ছে যে খুব ভালো, এবং অলরেডি আমি যেটা ইউজ করেছিলাম ওইটা দেখেছি যে লং টাইম চার্জ থাকে আর কি, যে একবার চার্জ দিলে আর 2-3 দিনের চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না। সো এই জন্যই আসলে এটা আমি নিয়েছি। তো দেখি আসলে এই এক্স্যাক্টলি আপনারা সরাসরি গিয়ে যদি নেন তাহলে বেটার হবে। তো এই হচ্ছে আউটলুক, একদম ছোট্টখাটো, এবং যাদের কান একদম একটু ছোটো টাইপের, বেশি বড় না এটা, এই জন্য এটা ফ্লেক্সিবল বা ভালো মনে হবে। অনেক সময় হয় কি, আমরা যেগুলো নিই ওগুলো বড় টাইপের একটু হয়, তো কানে আসলে আটকে না। এটা আপনার একবার যদি অ্যাড করেন তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং এই ব্যাকের যে এই যেটা আছে, আমাদের এই যেটা দেখতে পাচ্ছি যেটা আমাদের কানে থাকবে আর কি, সো এইটা আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো না। এটাকে আপনি চাইলে অন্য না, আপনার যদি আর হেডফোন থাকে ওগুলো একটু চেঞ্জ করে নিতে পারেন। তো বাকি সব ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। আর এটার সবথেকে ভালো দিক হচ্ছে লং ডিস্টেন্সেও মোটামুটি চলে আর কি, ডিসকানেক্ট হয় না। তো এই হচ্ছে ছিল যে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন, মেবি হচ্ছে দারাজ থেকে বা আপনাদের লোকাল যে শপ আছে ওইখানে গিয়ে নিতে পারবেন। এবং এইটার 1,000 টাকায় ভালোই, খারাপ না।
আর অন্যান্য যেগুলো দেখবেন 400 টাকা বা 500 টাকা, আমি এই ধরনের নিয়েছিলাম। 500 টাকা একটা নিয়েছিলাম, ফ্লপ ছিল এবং অনলাইন থেকে নিয়েছিলাম, একদমই ভালো ছিল না। এই তুলনায় এই পণ্যটা আমি অলরেডি ব্যবহার করেছি এবং ভালো। তো আশা করি আপনাদের এই ধরনের আরও গ্যাজেট রিভিউ যদি চান অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।